আওয়ামী লীগ থেকে 14 দলীয় জোটের শরিক দলগুলোর জন্য নির্বাচনে মাত্র 7টি আসন দেয় তা পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন শরিকের অন্যতম নেতা হাসানুল হক ইনু। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তিনি বলেন এটি প্রাথমিক প্রস্তাব, তাদের আসন আরও বাড়ানো দরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ আজাদী লীগের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। আসন ভাগাভাগির ক্ষেত্রে বৈষম্য না করে পুনর্বিবেচনার দাবি জানান তিনি। এছাড়া যেসব আসনে শরীকদের মনোনয়ন দেয়া হবে সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহারের দাবিও জানান তিনি। আসন বণ্টনের বৈষম্য রয়েছে মন্তব্য করে সভায় বক্তারা বলেন আওয়ামী লীগের সভাপতির কাছে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে, আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের আশা প্রকাশ করেন তারা। চোদ্দো দলের জন্যে যে প্রস্তাবটা করেছে সেই প্রস্তাবটা প্রাথমিক প্রস্তাব, আপাতত আমরা বিনয়ের সঙ্গে তা পুনর্বিবেচনার দাবি করেছি এবং জোটের প্রার্থী রেখে থেকে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা দরকার।